আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি এগ্রেট ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আবদুল্লাহ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইভিড ফর ই বিট চারশো যেহেতু আমি একজন মেডিসিন স্পেশালিস্ট মেডিসিন বানানো নিয়ে পড়াশোনা করি মেডিসিন নিয়ে কাজ করি সুতরাং চেষ্টা করবো আপনাদের সামনে সঠিক মেডিসিনটা সঠিকভাবে রিভিউ আলোচনা উপস্থাপন করার জন্য কথা না বেরিয়ে আজকে আমি যে মেডিসিন আলোচনা করি ইবিট চারশো অবশ্যই যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা ব্যালবাটনটি ভাজিয়ে দেন যাতে করে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখন যে যে ইভির যে চারশো মেডিসিনটা এটা কারা কারা খেতে পারবে কারা কারা খেতে পারবে না কাদের খাওয়া উচিত এবং এটার সাইড এফেক্ট কোনো আছে কি না এটার দাম কত টাকা এই সম্পর্কে আপনাদের সামনে ডিটেলস আলোচনা করব শেষ পর্যন্ত থাকেন ইভির চারশো যে মেডিসিনটা এটা মূলত ভিটামিন ই অর্থাৎ চুল পড়াজনিত সমস্যা মুখে গা হলে বা চুল পড়লে এই ধরনের প্রবলেম বা স্কিনে বিভিন্ন খু এসে বলে অনেকেরই স্কিনটা দেখবেন একদমই আপনি বলতে পারেন যে শক্ত মানে শক্ত বলতে একদম আমার স্কিনটা যেমন টান দিচ্ছি কোনো ইয়া পরে নাই কোনো তৈলাক্ত বোঝাচ্ছে কিন্তু অনেকের স্কিনটা আছে দেখবেন যে টান দেওয়ার সাথে সাথে একদম দাগ পড়ে গেছে অর্থাৎ স্কিনে শুষ্ক হয়ে গেছে সুতরাং স্কিনের শুষ্কতাটাও নিরাময়ের জন্য সবচেয়ে ভালো মেডিসিন এই ইভিড চারশো এটা চুল পড়ার সবচেয়ে ভালো মেডিসিন চুল অনেকের চুল পড়ে যায় চুল পড়ে মূলত ভিটামিন ইয়ের ঘাটতির কারণে আর আপনি যদি ভিটামিন ইয়ের ঘাটতি পরিপূর্ণ পেতে পেতে চান তাহলে ইবিট মেডিসিনটা তার জন্য একমাত্র সমাধান সুতরাং জন্য জনিত কারণে ডক্টররা সবচেয়ে বেশি ইভিট মেডিসিনটা সাজেস্ট করে এখন আমি আপনাদের সামনে বলবো যে এই মেডিসিনটা কারা কারা খেতে পারবে না অর্থাৎ প্রেগনেন্সি যারা মহিলা আছে প্রথম তিন মাস আমার মা এবং বোনেরা প্রথম তিন মাস এটা সেবন করা ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই সেবন করা যাবে না কারণ তখন আপনাদের প্যারাসিটামল ব্যতীত অন্য মেডিসিন সেবন না করাটাই সবচেয়ে ইফেক্টিভ সুতরাং প্রেগন্যান্সি মা বোনেরা এই মেডিসিনটা প্রথম তিন মাস ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না এটা প্রতিদিন একটা করে সেবন করতে হয় এটা প্রতিদিন একটা করে এক মাস থেকে দুই মাস মতো সেবন করতে পারবে টানা কিন্তু এটা প্রথমেই প্রতিদিন একটা করে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী যদি আপনার বডিতে অন্য কোনো প্রবলেম থাকে তাহলে এটা সেবন করলে হয়তো রকম উপকারিতা নাও পেতে পারেন সুতরাং যারা শরীরে শারীরিক অন্য প্রবলেম আছে তারা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন প্রতিদিন একটা করে এই যে এই মেডিসিনটা আপনারা দেখতেছেন এই মেডিসিনটা একশো আশি, আশি বকশ, বকশ টাকা একশো একাশি টাকা বক্স প্রতি বক্সে মেডিসিন থাকে গোটা তিরিশটা প্রতি পিস মেডিসিনের দাম ছয় টাকা অর্থাৎ এক পিস মেডিসিনের দাম ছয় টাকা এক পাতায় মেডিসিন থাকে দশটা প্রতি পাতা মেডিসিনের দাম ষাট টাকা অর্থাৎ প্রতি পাতার দাম ষাট টাকা প্রতিদিন একটা করে সেবন করবেন যারা চুল পড়ে চুল পড়া বা স্কিনের প্রবলেম বা অনেক সময় এটা পাকস্থলিতেও অনেক বিভিন্ন ইফেক্টিভ ভূমিকা পালন করে সুতরাং আপনার পাকস্থলীর বা অপারেশনেরও অনেক সময় ডক্টররা অপারেশনের পরে ভিটামিন ই এর ঘাটতির কারণে এই এই মেডিসিনটা সাজেস্ট করে সুতরাং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে দিয়েছি অবশ্যই যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেলটনটি বাজিয়ে দেন প্লিজ সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম